বেশ কয়েকদিন ধরে বিভিন্ন নিউজ মিডিয়াতে এবং বিভিন্ন গোপন সূত্রে খবর পেয়েছি যে চালের বাজারটা অস্থিতিশীল হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। তো আমরা বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারলাম সেই ভিত্তিতে আমার সাথে ডিসি ফুড মহোদয় এসেছেন। আমরা জয়েন্টভাবে এসে দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের অপরাধ হচ্ছে। প্রথম যেটা সেটা হচ্ছে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মজুত করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি জে এস আরও সেই লিমিট 300 টন পার করে আরও বেশি মজুত রাখা হচ্ছে। প্লাস এখানে একটা দোকানে আমরা পেলাম হচ্ছে যে অনেক দিন ধরে 4-5 মাস ধরে মজুত রাখার ফলে প্রায় 15 থেকে 20 টন চাল নষ্ট হয়ে গেছে। এবং এছাড়া আরেক জায়গায় যেটা পাওয়া গেল সেটা হচ্ছে যে মূল্য তালিকা ঠিকমতো কোনো জায়গাতেই নেই, মূল্য তালিকাটা নেই, এবং পাইকারি দোকানে প্রফিটটা 1 টাকা বা সর্বোচ্চ করলে হয়তো 1.5 টাকা পর্যন্ত করা যায়, কিন্তু মানে পার কেজিতে, কিন্তু সেখানে ওনারা প্রফিট করছেন 5 টাকা পর্যন্ত, ইভেন কোনো কোনো ক্ষেত্রে হয়তো আরও বেশি। তো এই সব কিছু বিবেচনায় আমরা আজকে 2টো দোকানে অভিযান পরিচালনা করেছি এবং প্রথম দোকানে যে অত্যাবশ্যকীয় পণ্য আইন সেই আইনে 50,000 টাকা জরিমানা করা হয়েছে, এবং দ্বিতীয় আইনে যেখানে 15 টন চাল নষ্ট হয়েছে সেখানে নিরাপদ খাদ্য আইন 2013-তে আমরা 40,000 টাকা জরিমানা করেছি। আর আমাদের ডিসিসারের নির্দেশনা অনুসারে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আসলে আমরা গত প্রায় 15 দিন ধরে চালের বাজারগুলোতে আমাদের খাদ্য পরিদর্শকরা পরিদর্শন করছে। পরিদর্শন করার প্রেক্ষিতে আমরা বিভিন্ন তথ্যপত্র কালেকশন করেছি। কালেকশন করে আমরা যেটা দেখছি, ব্যবসায়ীরা জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে অনেকেই সামনে হয়তো কোনো আশঙ্কাজনক পরিস্থিতি আসতে পারে এরকম চিন্তা করে তারা মজুত করেছে। এক একটা খাদ্যশস্য ব্যবসায়ী 300 মেট্রিক টন চাল মজুত করতে পারেন 1 মাসে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা প্রায় 300 মেট্রিক টনের কাছাকাছি বা কোনো কোনো সময় 320-330 মেট্রিক টন চাল কন্টিনিউয়াসলি মজুত রাখছেন, এবং জানুয়ারির প্রথম সপ্তাহে ওনারা চালটা কিনে নির্বাচনের পরে বিক্রি করছেন বা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কিনে নির্বাচনের পরে বর্ধিত দামে বিক্রি করছেন। সাধারণত পাইকারি ব্যবসায়ীরা কেজিতে 1 থেকে 1.5 টাকা পর্যন্ত লাভ করেন, কিন্তু আমরা এখানে আজকে যে 2টো দোকানে আমরা অভিযান পরিচালনা করলাম, প্রথম দোকানটিতে আমরা দেখলাম কেজিতে বিশেষ করে সরু চাল মিনিকেট জাতীয় যে চালগুলো 5 টাকা করে সে লাভ করছে, 5 টাকা করে রমজানে আসলে 5 টাকা করে লাভ করছে। তো যে কারণে তাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে, এবং এই দোকানটিতে বিক্রয় ভাউচারগুলো সংরক্ষণ করে নাই। এতে হয়তো কোনো একটা উদ্দেশ্য থাকতে পারে যেন আমরা ক্রয় বিক্রয় মূল্যের পার্থক্যটা না ধরতে পারি। পাশাপাশি কিছু চাল উনি দীর্ঘদিন মজুত রেখে 15 টন চাল নষ্ট করেছেন, যে কারণে তাকেও জরিমানা করা হয়েছে। গতকালকে এখানে রাজগঞ্জ বাজারে একটি দোকানে আপনার 300 টনের অতিরিক্ত মজুত পাওয়া গিয়েছিল, তাকেও 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আর আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, সামনে যেহেতু রমজান, তো আমরা লক্ষ্য করছি যে এই অভিযান শুরু হওয়ার পরে চালের বাজারের ঊর্ধ্বগতির যে প্রবণতাটা ছিল সেটা আর নেই, এবং বিক্রিও কম, ক্রয় বিক্রয়ের কার্যক্রমও কম। তো আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যেন রমজানে এই অস্থিতিশীল পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, আমাদের কার্যক্রম চলবে।